হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। সদ্য পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, আর কয়েকদিনের মধ্যেই স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশনের রেজাল্ট প্রকাশিত হবে। তো আমি এই ভিডিওতে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটি স্কলারশিপের আপডেট নিয়ে আলোচনা করব। স্কলারশিপটি হলো পশ্চিমবঙ্গের নবান্ন স্কলারশিপ, অর্থাৎ পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের স্কলারশিপ প্রতি বছর প্রদান করে থাকে। সেই স্কলারশিপটি মাধ্যমিক পাস করার পর থেকে বিভিন্ন কোর্সের জন্য এই স্কলারশিপটি পেয়ে থাকে। তো কোন কোন ডিগ্রির জন্য স্কলারশিপটি দেওয়া হবে সেটি আমি তোমাদের সামনে একটু তুলে ধরি। এখানে দেওয়া আছে এইচএস, ইউজি অনার্স অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, মানে যারা বিএ, বিএসসি, বিকম এর অনার্সের জন্য পড়াশোনা করবে, তারপর পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট, তারপর মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, প্যারামেডিক্যাল, ডিপ্লোমা। তো এই সমস্ত কোর্সে যারা পড়াশোনা করবে তাদের জন্য এই স্কলারশিপটি আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে, এবং এর লাস্ট ডেট নেই। এটি একটি নির্দিষ্ট সেশানের যে কোনো সময় আবেদন করা যেতে পারে, অ্যানি টাইম অফ কারেন্ট সেশান। তাছাড়াও এই স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে যে সমস্ত ভিউয়ার্সরা আমার এই ভিডিওটি দেখছে তাদের কাছে আবেদন, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আগামীতে আমি এডুকেশান রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য, সাজেশান, টিপস এবং একাধিক স্কলারশিপ পাওয়ার ট্রিক্স নিয়ে আলোচনা করব, সেগুলি খুব সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি এবার তোমাদের সামনে এই স্কলারশিপের প্রসপেক্টর এবং নিচে অ্যাপ্লিকেশান ফর্ম তুলে ধরলাম। এর লিংক আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখব, সেখানে ক্লিক করে সরাসরি এই ফর্মটি তোমরা কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারো। WB চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ নবান্ন বা উত্তরকন্যা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতি বছর ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান করে থাকে। এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা কলেজের কোনো পরীক্ষায় পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে, তারা এই মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে, অথবা উচ্চ মাধ্যমিকে 60% নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে, অথবা কলেজে 55% নম্বর নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারা স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে। তাহলে যারা 65% নম্বর নিয়ে মাধ্যমিক পাস করলো, বা যারা 60% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করলো, বা যারা গ্র্যাজুয়েশন লেভেলের কোর্সটি 55% নম্বর নিয়ে পাস করলো, তারা পরবর্তী শাখায় ভর্তি হয়ে যে কোর্সগুলি করবে তার জন্য এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় হতে হবে 60,000 টাকার কম, তবে সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তহবিল নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তাহলে সেই সমস্ত ব্যক্তিবর্গর পরিবারের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে যাদের পারিবারিক আয় 60,000 টাকার নিচে হবে বাৎসরিক। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী আগে থেকে অন্য কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ পাচ্ছে তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়। তাহলে শুধুমাত্র যে কোনো একটি স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে, এবং সেই সমস্ত স্কলারশিপগুলি যদি সরকারি হয়ে থাকে। কিন্তু একজন ছাত্র বা ছাত্রী একাধিক স্কলারশিপ কিভাবে কোন কোন ক্ষেত্রে পাবে সেগুলি পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। প্রয়োজনীয় কাগজপত্র, তো এই নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, অ্যাপ্লিকেশান ফর্ম, এই সেই ফর্মটি এর নিচে আছে। এই দেখো, এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি আছে, সেই ফর্মটি পূরণ করতে হবে। তারপরে MLA রিকমেন্ডেশান কপি, সেটাও এখানেই আছে। এই যে রিকমেন্ডেশান ফ্রম MLA, এটাকে ফিল আপ করে MLA এর কাছ থেকে সিগনেচার করে আনতে হবে এবং সিলও মেরে নিতে হবে। তারপর সেলফ ডিক্লারেশান কপি, তাও এর নিচে দেওয়া আছে। এই দেখো, এখানে সেলফ ডিক্লারেশান, ফার্স্ট টাইম যারা প্রথমবার এই স্কলারশিপের জন্য আবেদন করবে তারা সেলফ ডিক্লারেশান কপি, এটাকে সিগনেচার করে, এটাকে ক্যান্ডিডেট নিজে সিগনেচার করবে এবং তার যে ইনস্টিটিউট থেকে সে কোর্স করছে সেখানে সিগনেচার করবে, হেড অফ দ্য ইনস্টিটিউট উইথ সিল।
এবং সেখানে সেই ইনস্টিটিউটের যে হেড তাকে দিয়ে সিগনেচার এবং সিল মেরে নেবে। তারপর শেষ পরীক্ষার মার্কশিট অর্থাৎ সদ্য যে সমস্ত পরীক্ষাগুলি তার রেজাল্ট হলো, তারপর বর্তমান কোর্সে ভর্তি রসিদ, তিনি যে পরবর্তী কোর্সে ভর্তি হয়েছে তার রিসিভও দিতে হবে, কেননা এই স্কলারশিপগুলি পড়াশোনার জন্য দিয়ে থাকে। তারপর কোনো এ ক্যাটাগরির গেজেটেড অফিসারের কাছ থেকে নেওয়া বাৎসরিক আয়ের সার্টিফিকেট অর্থাৎ বিডিও সার্টিফিকেট। তোমরা ই ডিস্ট্রিক্টে গিয়ে বিডিও সার্টিফিকেটের জন্য আবেদন করবে এবং বিডিও সার্টিফিকেটটিকে প্রিন্ট করে নেবে, সেটাকে এর সঙ্গে সেটে দেবে। একটা বিডিও সার্টিফিকেট ছ মাসের জন্য ভ্যালিডিটি থাকে। এরপর ট্রান্সফার পরীক্ষার র্যাঙ্ক কার্ড, যে সমস্ত পরীক্ষার্থীরা ট্রান্সফারের জন্য পরীক্ষা দিয়েছে তাদের র্যাঙ্ক কার্ড, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বোর্ড থেকে যে সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটের জেরক্স দিয়ে দিতে পারে। তারপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলি এর সাথে দেওয়ার পরে ফর্মটিকে নিম্নলিখিত যে কোনো একটি অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে, এবং বিস্তারিত বিভিন্ন ধরনের তথ্য পেতে www.webexam.in এখানে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো। কেবলমাত্র আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারেন। ছাত্রছাত্রীরা এই পোস্টের মাধ্যমেও পাঠাতে পারে, কিন্তু সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যদি কোনো ছাত্রছাত্রী এটা পোস্টের মাধ্যমে আবেদন করে তাহলে এই স্কলারশিপটি পাওয়ার সম্ভাবনা খুবই কম, অর্থাৎ পোস্টের মাধ্যমে আবেদন না করাই ভালো। কেবলমাত্র অভিভাবক বা সেই ক্যান্ডিডেট নিজে গিয়ে জমা করে আসলে সব থেকে ভালো হয়। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোনো তারিখ নেই। ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সে যে কোনো সময় এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে, নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয়নি। ছাত্রছাত্রীরা যে কোর্স করছে সে সময় যে কোনো দিন সে স্কলারশিপটি আবেদন নিয়ে গিয়ে নবান্নে জমা করে আসতে পারে, এবং সেখানে জমা দেওয়ার সময় একটি রিসিভ কপি দেবে, যে কপিটি নিজের কাছে রেখে দিতে হবে। পরবর্তী সময় তারা এর স্ট্যাটাস চেক করতে পারবে, তার অ্যাপ্লিকেশনটি কোন অবস্থাতে আছে তার জন্য। তো ভিউয়ার্স, তোমরা চাইলে এই স্কলারশিপের আবেদন করতে পারো, যার অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সেখানে গিয়ে ক্লিক করলে সরাসরি এই পেজটি ওপেন হবে, তোমরা কম্পিউটার থেকে এটিকে প্রিন্ট করে নেবে এবং আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে জমা দিয়ে আসবে, তাহলে তোমরা স্কলারশিপটি পেয়ে যাবে। অর্থাৎ যদি যোগ্য প্রার্থী হও তাহলে তোমাদেরকে স্কলারশিপটি 100% দেবে এবং সেটি অবশ্যই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করে মতামত জানাও, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দাও, আর আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।